ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। এন্টারটেনমেন্ট সেন্টারের পক্ষ থেকে আমি সৌমিত্র চৌধুরী। আজকে আমাদের আলোচনা হচ্ছে সার্ক। সার্কভুক্ত দেশ হচ্ছে আটটি। এই আটটি দেশ কীভাবে আমরা অতি সহজে মনে রাখতে পারি সেই উপায় নিয়ে আমরা হাজির হলাম। তো সার্কভুক্ত দেশ মনে রাখার জন্য আপনাকে একটা ছোট্ট একটা ছন্দ মনে রাখতে হবে। এই ছন্দটি হচ্ছে আমরা বোর্ডে লিখে রেখেছি, দেখে রাখা যে বাই বাই মানে গোয়া এসপি। এই যে কথাটা ভাই মানে ভয় এসপি, ঠিক আছে? এই যে ভাই মানে ভয় এসপি, এই সমস্যার মাধ্যমে আপনারা সার্কভুক্ত দেশ মনে রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই দিয়ে কি, এটা পূর্ণরূপ কি? বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, এই বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বি এস এস এস, বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া। তারপর মা দিয়া, মার মা দিয়ে হচ্ছে মালদ্বীপ। এই যে ভাই দিয়ে হচ্ছে, ভাই দিয়ে হচ্ছে বাংলাদেশ, ভাই ভাইয়ের দিদি হচ্ছে বাংলাদেশ, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, আর মা দিয়ে হচ্ছে মালদ্বীপ, নে দিয়ে হচ্ছে নেপাল, মা দিয়ে হচ্ছে মালদ্বীপ, নে দিয়ে হচ্ছে নেপাল, আর ভুয়ার ভু দিয়ে হচ্ছে, ভুয়ার ভু দিয়ে হচ্ছে ভুটান, আর আ দিয়ে হচ্ছে আফগানিস্তান, আর এস এর এস দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা, আর পি দিয়ে হচ্ছে পাকিস্তান। আবারও সম্ভব লিখে যে ভাই বাই মানে, বাই মানে ভুয়া, বাই মানে ভুয়া এসপি, বাই মানে ভুয়া এসপি, বি বাংলা, বাই বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, আই দিয়া ইন্ডিয়া, মা দিয়া মালদ্বীপ, নিয়ে দিয়া নেপাল, ভু দিয়া ভুটান, আ দিয়া আফগানিস্তান, এস দিয়া শ্রীলঙ্কা, পি দিয়া পাকিস্তান। তো এই হচ্ছে সার্কভুক্ত দেশ আটটি মনে রাখতে পারে, বাই মানে ভুয়া এসপি। এখন প্রসঙ্গত বলে রাখি যে সার্কভুক্ত দেশ যে আটটি, এই সার্কভুক্ত দেশের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে, এবং সার্কভুক্ত দেশের যে আটটি আটটি দেশ রয়েছে এবং সর্বদেশ সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। আর সার্কের যে মূল উদ্যোক্তা ছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর বার সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই।